তো যেটা বলছিলাম আর্টিকেল 15 নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, যেটা আমি আগেই তো বলেই দিলাম। সো বন্ধুরা, আর্টিকেল 15টা আসলে কি প্রথমে একটু বলে নিই। আর্টিকেল 15 হচ্ছে এমন একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনটা একটি আর্টিকেল যেটা বলছে কি এনি স্টেট couldn't discriminate anyone only on the basis of religion, caste, creed, এইসব ব্যাপারগুলো এখানে কিন্তু ওই আর্টিকেল 15 এ দেখানো হয়েছে। তো আমরা এখন ডাইরেক্ট ঢুকবো আমাদের এই টপিকের মধ্যে। তো সোম, এই হচ্ছে সোম, দেখেছেন ওইখানে আর্টিকেল 15, যে কোনো স্টেট যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না করা যায়। আর যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে আর্টিকেল 15 নিয়ে তুই একটা রিভিউ করেছিস। আর্টিকেল 15, হ্যাঁ, প্রিন্টটা নিয়ে দেখা করেছি, ওটা প্রিন্টটা নিয়ে আমাদের এই চ্যানেলটা, হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রিন্ট দর্শক বন্ধুরা চাইলে সেটা দেখতে পারে। নইলে কিন্তু আমরা আপনাদের রেসপন্স না পেলে আমরা বুঝে উঠতে পারবো না যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আর আপনাদের কেমন লাগছে ভালো বা খারাপ সেটা না জানলে কিন্তু আমরা অনুষ্ঠানগুলো করতে উৎসাহ পাই না। কারণ আমরা তো অনেক ভিউ এসেছে বলে যে কমেন্ট করে, যে পার্সোনালি অনেকে কমেন্ট করেছে, এটা নিয়ে হবে এরকম অনেক তো পারে, কারণ ইন্টারঅ্যাকটিভ হয়নি অনেকে। আমি দেখতাম যে ইউটিউবে আছে যেটা নিজেরা জাস্ট ফান্ডা বলছে, ইটস লাইক ক্লাসরুম ট্রেনিং এর মতন বা ক্লাসরুম লেকচার মতন হচ্ছে। আমরা তো সেটা করছি না, আমরা ইন্টারঅ্যাকটিভ করছি, জাস্ট আমাদের জিনিসটাকে আমরা বোঝাতে চাইছি, কারণ দুজনে এরকম করে যদি, তাহলে ধন্যবাদ আমার তরফ থেকে আলাদা করে দর্শক আলাদা করে আমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য। কমেন্ট করলে মনে হয় এটা বেটার হয়, লোকেও বুঝতে পারবে। বারবার করে বলছি সবাইকে যে লাইক ডিসলাইক করে ছেড়ে দেবেন না, যদি আপনার অপছন্দ হয় তাহলে আরো বেশি করে কমেন্ট করুন, কমেন্টে জানান কি লাগছে আপনার, বা কোনো একটা অনুষ্ঠানে হতেই পারে। যেমন আমরা যখন নাগরিকত্ব নিয়ে আলোচনা করছিলাম, আমি আপনাদেরকে সরাসরি বলেছিলাম যে যেহেতু বিষয়টা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমরা এগুলো নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না। আপনাদেরকে কিন্তু আপনাদের লাইক ডিসলাইক কমেন্ট করে এগুলো জানাতে হবে পাবলিক ফোরামে। না, কারণ আমি এই কমেন্ট নিয়ে তুলছি যখন বলে দিই, এটা একটু অপ্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু যদিও চ্যানেল সেজন্য আমাকে বলতে হচ্ছে, একজন কমেন্ট করলেন, কমেন্ট করে আর যারা কমেন্ট করছেন, একটা পার্টিকুলার আমি এটা বলে দেবো, যারা ভিউ করেন না আমাদের পারমাদানের যেই এটা আমরা করেছিলাম বহুকাল আগে 2018-তে 12 জানুয়ারিতে পারমাদান যেটা করেছিলাম, ওটা মোটামুটি লোকেরা দেখে, হ্যাঁ, কারণ ফার্স্ট ওটাই আসে এবং ওটা দেখে অনেকের না বাজে লাগে এবং কমেন্টটা করেন। তো যারা ওটা দেখছেন, আমাদের এখানে আরও অনেক ভিডিও রয়েছে, পারমাদানের একটা ভিডিও নেই, এখানে আরও 250-53টা ভিডিও রয়েছে, সবগুলো দেখে আমার মনে কমেন্ট করলে ভালো, একটা পার্টিকুলার একটা জিনিস, কারণ একটা প্রথম দিককার ফিল্ম, ওখানে আমার রিসোর্স আছে, আমাদের ফিচার ফিল্ম গুলো তো এখানে, হ্যাঁ, বঙ্গের অরিজিনালস যদি দেখে তাহলে জায়গাতে আপনারা আমাদের ফিচার প্লেলিস্ট করা রয়েছে, আলাদা করে খুঁজতেও হবে না, বঙ্গের অরিজিনালস প্লেলিস্ট ক্লিক করলে দে উইল গেট অল দা করে বাংলা বলতে পারছে না, এই ধরনের কমেন্টও বলছে, কিন্তু আমার মনে হয় এখানে অনেক বাংলা নিয়ে আমরা বলিও, তো এই আমাদের অনুষ্ঠানটা তো মূলত বাংলা, ইংলিশও ছিল, সবই ছিল, তো পার্টিকুলার একটা, এবং আমি বলতে পারি আমি যে এই অনুষ্ঠানে রয়েছি, আমি শুরু থেকে চেষ্টা করছি মানে যতটা সম্ভব পারা যায় সংবিধানটাকে বাংলাতে বলা, হ্যাঁ বাংলাতেই বলবো, কারণ এই চ্যানেলটা মূলত বাংলা ভাষী মানুষদের কাছে বেশি গ্রহণযোগ্য, সুতরাং তারা শুনবেন, তারা দেখবেন, তারা যদি বাংলা ভাষার সাথে অবশ্যই আলাদা করে আমরা ইংরেজি আমরা করে দেবো, কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু বাঙালি মানুষদেরকে বেশি ইউটিউব তো গোটা পৃথিবীতে বসে মানুষ দেখছে, এবং আমাদের বোধহয় বাংলাদেশ কেন, আমাদের বোধহয় ইউএই বা প্রচুর লোকজন আমাদের অনুষ্ঠান দেখছে, সবাইকে আমাদের তরফ থেকে আবার আরেকবার ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে না থাকলে আমাদের পক্ষে অনুষ্ঠান এতদিন চালানো হয়তো সম্ভব হতো না, আশা করি ভবিষ্যতে আরো আপনাদের কনস্টিটিউশন আমাদের
রেসপন্ড করলেন, সেটা আমার ভালো লাগলো। এবং আমরা চেষ্টা করছি কয়েকজন কমেন্টে জানিয়েছেন আরো কিভাবে করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি রোদ্দুর রজনী একটা করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, যদি এটা বলা এটা নিয়ে ছিল রোদ্দুর রজনী, তো আমি আরেকটাও করবো করার ইচ্ছা আছে, ওটা নিয়ে পরে বলছি। আমরা এবার আমার মনে হয় অ্যাকচুয়াল বিষয় আমরা ওই বিষয়ে একটু আমরা আজকে আর্টিকেল 15 নিয়ে আর্টিকেল 15 শুরু করব। আরেকটা কথা আমার মনে হয় বলা উচিত, আর্টিকেল 14টা ছিল কিন্তু সকলের জন্য, যে কোনো লোক সে আমার ইন্ডিয়ার বাইরেও যদি আসে, সে যদি এখানে আসে সেটা অ্যাপ্লিকেবল হবে। বাট দিস আর্টিকেল 15 ইজ বেসিক্যালি অনলি ফর দ্য সিটিজেন, এবং কিসের জন্য? বেসিস অফ ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু অনেকদিন ধরে চলেছে, প্রায় 35 অবধি মনে হয় আমাদের ফান্ডামেন্টাল রাইটস চলবে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে অবগত করানোর, কারণ এটা মানে আমরা যেহেতু একটা চ্যানেল চালাই, আমরা বিভিন্ন সময় দেখেছি মানুষের মধ্যে মানুষ নিজের অধিকার সম্বন্ধে সচেতন নয়। খারাপ লেগে থাকে কিন্তু আমি এটাই বলবো, এই অজ্ঞতাটা কিন্তু রয়েছে, কিন্তু এই অজ্ঞতাটাকে কাটাতে হবে। এবং কি শিক্ষিত মানুষজনদের মধ্যে আমরা কথা বলতে গিয়ে দেখেছি যারা চাইলেই অনায়াসে একটা মোবাইল ফোন টিপ করে দেখে নিতে পারছে এখনকার দিনে কোন আর্টিকেল কি আছে। আমি বলবো এখানে একটা বলে রাখা উচিত, যেহেতু আমি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, এটা বেসিক্যালি এডুকেশন পারপাসের জন্য, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুকে এরকম অদ্ভুত অদ্ভুত নানা ধরনের জিনিস কিন্তু আসে এবং সেটা মানুষকে মানে বিভ্রান্ত করছে। অনেক অনেক গল্প গল্প অনেক গল্প সেগুলো না দিয়ে আমার মনে হয় অথেন্টিক জায়গাতে দিয়ে একবার নিজেকে যাচাই করবেন। হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপকে আমি খারাপ বলবো না, আজকেও একজন আমার একজন আছেন, সে বা মাঝে মধ্যে আমার এরকম তর্জা চলে তার সঙ্গে, যদিও হেলদি ডিবেট চলে ডিসিশন নিয়ে, এই নিয়ে বুঝতেই পারি ও একজন বায়াসড, আমি তার নাম করছি না, নানা ধরনের পার্টিকুলার রাজনৈতিক দলের রাজনীতিতে নেই, পলিটিক্যালি নয়, বাট তবুও সে করছে, মানে গ্যাসের দাম বাড়লেও দেখছি যেন গ্যাসের দামটা ওই বাড়াচ্ছে এরকম ব্যাপার, আমি সেটা দিয়ে ডিফেন্ড করছে। এনিওয়েজ আমি সেই জায়গায় যাচ্ছি না, আমরা আর্টিকেল 15 এর মধ্যে আসছি, হ্যাঁ, কারণ তারপরে আর্টিকেল 16টাও পরের এপিসোডে আপনারা দেখবেন নিশ্চয়ই। একটা কথা বলা আছে যে নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে জন্মগত ব্যাপার নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে একটা মজা মানে আমার আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা সুপ্রিম কোর্টের ডিসিশন লাগলো, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ডিপি যোশী ভার্সেস স্টেট অফ মধ্য ভারত, আগে মধ্যপ্রদেশ বলতো, মধ্য ভারত, সে মধ্য ভারত, আমাকেও সেটাই বলতে হচ্ছে, কারণ যেভাবে ওটা নথিভুক্ত রয়েছে আপনারাও যদি খোঁজেন ওটা কখনো ইন্টারনেটে, আপনাদেরকে ওইভাবেই খুঁজতে হবে, তো কনফিউশনটা যাতে না হয় আমি মধ্য ভারত বলেই করলাম। তো সেখানে করছে একটা মেডিকেল কলেজে একটা ডিসিশন নেওয়া হয় যে যারা মেডিকেল কলেজে বাইরে থেকে পড়তে আসবে তাদেরকে ক্যাপিটেশন ফিস দিতে হবে। আচ্ছা, আর যারা ওই স্টেটের মানুষ, ওই রাজ্যের মানুষ, তাদেরকে দিতে লাগবে।
তো সেটা নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের ডাক্তারি হোম ডাক্তারদের মধ্যে একটা এজিটেশন তৈরি হয়, ব্যাপারটা আদালত অবধি গড়ায় এবং সেটা নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টই রায়টা দেন যে ডিসক্রিমিনেশন যেটা পড়া হচ্ছে, আমি রায়ের অংশটা তুলে ধরছি, দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ডিসক্রিমিনেশন বেসড নট অন দি প্লেস অফ বার্থ বাট রেসিডেন্স, দেয়ারফোর নট হ্যাম্পারিং আর্টিকেল 15(1). এই ডিসিশনটা কিন্তু এই যে সিদ্ধান্তটা আমার মন্ত্রীর পক্ষে এটা কিন্তু 15(1)কে হ্যাম্পার করেনি, কারণ বার্থ তুমি অন্য জায়গায় জন্মেছো বলে তোমাকে আমি দিচ্ছি না তা কিন্তু না, শুধুমাত্র রেসিডেন্স ঠিকানা অনুযায়ী এটা করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ওই বার্থ নিয়ে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা দিচ্ছে না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় বিভিন্ন সময় আমাদের সংবিধানকে বিভিন্নভাবে ঝটকা দিয়ে গেছে, এটাও তার মধ্যে একটা। সুতরাং আপনারা জানেন বিভিন্ন সময় আমরা মানে বাইরে থেকে স্টুডেন্টরা এলে এখানে এখনো ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল এ ডোমিসাইল বি ইত্যাদি ইত্যাদি ব্যাপার সব চালু হয়েছে, আবার শোনা হচ্ছে ওগুলোকে বদলেও দেওয়া হবে, চলছে পর্যায়ে। তো আমি 15(1) দিয়ে একদম শুরু করলাম। 15(2)তে পরিষ্কার বলা হয়েছে যে এই অংশটা স্পেশাল অ্যাপ্লিকেশন করা হচ্ছে যে কোনো নাগরিকই রিলিজন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম বি সাবজেক্টেড টু এনি ডিসএবিলিটি, লায়াবিলিটি, রেস্ট্রিকশন অর কন্ডিশন। অর্থাৎ এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে তাকে কোনো বিশেষ বিশেষ বিষয়ের উপরে আটকানো ছাড়ে। কোন কোন বিষয় সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটু খেয়াল করে শুনবেন। ওয়েলস, ট্যাঙ্কস, বাদিং ঘাটস, রোডস অ্যান্ড প্লেসেস অফ পাবলিক রিসোর্ট মেনটেন্ড হোললি অর পার্টলি আউট অফ স্টেট ফান্ডস অর ডেডিকেটেড টু ইউজ টু দ্য জেনারেল পাবলিক। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যখন হয়তো সংবিধান লিখছিলেন ডক্টর আম্বেদকর খুব হৃদয় দিয়ে ব্যক্তি জীবনে, আপনারা যদি বিআর আম্বেদকর নিয়ে যে ফিল্ম হয়েছে সেগুলো যদি দেখেন, বইও যদি পড়েন, অডিও ভিজুয়ালটা দেখলে আরো অনেকের কাছে গ্রহণযোগ্য লাগে, তাতে দেখবেন যে উনি তখন কিন্তু কোনো ছাত্র নয়, উনি একজন অ্যাডভোকেট সেই সময় ব্যারিস্টার। উনি খেতে বসছেন যেখানে উকিলবাবুরা বসেন বা লাইব্রেরির মধ্যে, ওর অন্যান্য যারা সতীর্থ তারা উঠে চলে যাচ্ছে। এটা কতটা মানে এই যন্ত্রণাটা উনি সারা জীবন বয়ে নিয়েছেন, আর এই যন্ত্রণাটা থেকেই উনি ভারতবাসীকে মুক্তি দিতে চেয়েছিলেন। আর এইখান থেকেই না এই আর্টিকেল 15 এর থেকে যদি একটু এক্সটেন্ড করেন যে রিজার্ভেশনসটা আসছে না এই জায়গা থেকে আসছে, মূলটা তো রিজার্ভেশনসটা করে এখানে এটা নিয়ে আমরা কথা বলতে এখানে যে বলবো, আর শুধু তাই নয় যে এই যে কথাগুলো বলা হলো এখানে আমরা ডিসক্রিমিনেট করবো না, প্র্যাকটিক্যাল কিন্তু এখানে জন্য নিয়ে বেশি ডিসক্রিমিনেট করা হয় হচ্ছে। ডিসক্রিমিনেটটা যারা করছে না আপনারা একটু ভেবে দেখবেন, আপনারা কিন্তু এই ধর্ম গ্রন্থটাকে অ্যাকচুয়ালি নিকেট করছেন, এটা কিন্তু মাথায় দেবেন, লঙ্ঘন করছেন, মর্যাদা হানি করছেন, হানি করছেন। কারণ কেউ যদি হিন্দু হয় সে যেমন ভগবদ গীতাটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট, একজন মুসলমানের কাছে কোরআনটা ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কিন্তু আপনি যে দেশে বাঁচছেন সেই ধর্মগ্রন্থটাকে আপনি অবমাননা করছেন কি না তার লেখাগুলোটাকে আপনি হ্যাম্পার করছেন। ওখানে স্ট্রেট ওয়েতে বলেছে কোনো ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু এখনও কিন্তু ডিসক্রিমিনেট করা যায়। আর এটা শুনে বুঝেছি যে এটা কোনো নিচের ওপরের ব্যাপার না, এটা আমাদের মাইন্ডসেট। তোকে একটা কথা বলি, আমরা একটা ফিল্মও বানিয়েছি রিজার্ভেশন, দেখেছেন কি না জানি না, আর এক সাথে পারলে দেখে নেবেন, আই বাটনে আসছে আপনারা পারলে চেক করে নিন। এই পার্টিকুলার জায়গাটা নিয়ে কিন্তু এতটাই এই জায়গাটা সেনসিটিভ ছিল সংবিধানে ঢুকিয়েও মানুষকে কোনোভাবে যদি অচ্ছুত ছুত মাল এই ব্যাপারগুলো কেউ যদি কোনোভাবে ব্যবহার করেন ব্যবহারিক জীবনে তাহলে তার বিরুদ্ধে কিন্তু প্রয়োজনের ফৌজদারি দণ্ডবিধি ব্যবহারের কথাও বলা হয়েছে। মানে ব্যাপারটা এতটাই ডিপ রুটেড, এতটা গভীরে চলে গেছে মানুষের, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বটেই, এখন তো মানে এই লটা থাকারও দরকার ছিল না আমাদের মাইন্ডটাকে ওরকম করলে। লটা আমি আগেই বলেছিলাম, লটা তার জন্য যারা ডিসব্যালেন্স তাদের জন্য,
যারা ব্যালেন্স আছে জন্য তো নরমাল এটা মানতে হবে যে আমরা এখনো পর্যন্ত নিজেকে পুরোপুরি ব্যালেন্স আসতে পারি মানে পরিশুদ্ধ করতে পারি পুরোপুরি ব্যালেন্স উপরটা আছে তাই তো এই উপরটা দিয়ে বললি বলে একটা কথা মনে পড়ে যাচ্ছে সুপার বিশিষ্ট আমি বলছি দেখা যাচ্ছে যে যারা এই যে রিজার্ভেশনের কথাটা বললো রিজার্ভেশন নিয়ে ভেরি রিসেন্ট তাও 2009-10 এরকম সাল হবে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল এবং সেই রায় একটা কথা খুব উঠে এসেছিল একটা শব্দবন্ধ ক্রিমি লেয়ার অর্থাৎ কিনা শহরাঞ্চলে যারা বসবাস করছেন এই তারাই ক্রমাগত সুযোগটা পেয়ে যাচ্ছে কিন্তু যেখানে তাদেরই হয়তো ভাই বিরাদার যারা রয়েছে অত্যন্ত গ্রামে তারা জানেই না আমি আমার কাছে কতক্ষণ আমার এক মামা তিনি একটা হোয়াটসঅ্যাপ পাঠালেন তাতে আমি মেসেজ আমি পড়লাম এই যে আমাদের ডক্টর অভিজিৎ ব্যানার্জি এবং তার ওয়াইফ দুজন একসঙ্গে পেলেন নোবেল পেলেন তারা তাদের রিসার্চে দেখাচ্ছেন যে আমাদের বর্তমান ভারতবর্ষে একটা নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা চলছে না যে কাগজ দিয়ে প্রমাণ করতে হবে অধিকাংশ মানুষ যারা নিরক্ষর তারা তো কাগজ দিয়ে তারা কি প্রমাণ করবে তারা তো পড়তেই জানে না কোন কাগজের কি মূল্য এই যে সমস্যাটা যারা নিরক্ষর যারা একেবারে যাদের হাতে পয়সা নেই সে সার্ভিসটা পাবে কি তাহলে তাকে হ্যারাস হতে হচ্ছে যে কোনো আইনেরই কিন্তু আমার মনে হয় এই জায়গাটা খতিয়ে দেখা উচিত যেটা একটা সময় সংসদে দাঁড়িয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলেছিলেন যে যখন 90-এর দশকের গোড়ায় উনি সংস্কার সাধন শুরু করেন তখন সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং ডক্টর মনমোহন সিং ছিলেন তখন অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিংকে পিভি নরসিংহ রাও বলেছিলেন আপনি মনে রাখবেন দিল্লিতে বসে আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটা কিন্তু প্রত্যন্ত আসাম মানে একদম যেখানে ধরুন সূর্যোদয় প্রথম আলো পড়ছে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জারোয়া সেটেলমেন্টে যেখানে বসবাস করছে সেখানে এই জিনিসটার প্রভাব পড়ে দিল্লির ঝলমলে আলো ঝলমল জায়গায় বসে আপনি কখনোই ওই মানুষগুলোকে ডিপ্রেস শুধু নয় ওই মানুষগুলোর কথা না ভেবে আপনি কোনো আইন বা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন মানে পারা উচিত নয় এটা আমাদের বিবেকবোধকে জাগ্রত রাখতে হবে ঠিক এই জায়গাটাতে এই ক্রিমি লেয়ার কথাটা আমি উল্লেখ করলাম আশা করছি পরবর্তী সময় আমরা এটাকে নিয়ে আরো বিস্তারিত প্রত্যেকটা বড় বড় কান্ট্রিতে কিন্তু রিজার্ভেশনের ব্যাপারটা রয়েছে প্রবলেমটা কিন্তু রিজার্ভেশন না বাসে দেখ লেডিস বলে সিট সব জায়গাতে রিজার্ভেশন আছে সিনিয়র সিটিজেনের জন্য একটা কোটা করা হয় ব্যাপারটা কোটাটা না এটা যে কোনো দেশের মধ্যে হবে আমাদের এখানকার ব্যাপারটা কিন্তু ইস্যু আগে বলেছি আমাদেরকে বিভ্রান্ত করা এনিওয়েজ আমরা অ্যাকচুয়ালি অন্যদিকে ঢুকে যাচ্ছি আমি ওটা করবো না আমি জাস্ট কনস্টিটিউশনটা নিয়ে বলবো আর এখানে আমি বলি যে এইমাত্র বলি না অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আমি একটা আলাদা করে ওনার কাজ নিয়ে করেছি হ্যাঁ পারলে দেখে নেবেন আরসিটি র্যান্ডাম অ্যান্ড কন্ট্রোল ট্রায়াল বলা হয় র্যান্ডাম অ্যান্ড কন্ট্রোল ট্রায়াল তার মেনলি উনি কী করছেন উনি চাইছেন যে কিছু ইনসেন্টিভ দিতে কিছু কিছু সমগ্র দেশে যারা যারা খেতে পাচ্ছে না বা যারা তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় তার একটা পলিসি এটা ওটা আপনি দেখে নেবেন আমরা বলছি না তো সেখানে তো একটা আমি রিজার্ভ করেই তো আমি এই জিনিসগুলো ট্রায়ালগুলো অ্যাপ্লাই করছি সিলেকশন করতে হচ্ছে তো রিজার্ভেশনের ব্যাপারটা সেটা মানে যার দুটো বাড়ি চারটে গাড়ি সেরকম মানুষ না না এখানে হচ্ছে ওটা দুটো ভাবে যেমন আরসিটি আমরা করি ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে ওষুধের জন্য একজনের জ্বর হয়েছে একটা স্যাম্পল নেওয়া হয় তাকে একটা প্যারাসিটামল দেওয়া হলো আরেকজনকে দেওয়া হলো না তখন দেখছে যে এই ওষুধের কার্যকারিতাটা কতটা ঠিক সেইভাবে করেই যারা কি আন্ডার প্রিভিলেজ তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া হয় ওনার বক্তব্য যে এরকম দেওয়ার পরে তার মধ্যে মোটিভেশন আসে এবং তারপরে তারা আস্তে আস্তে বেরিয়ে আসে দিস ইজ দ্য ওয়ে যাই কারণে ওনাকে নোবেল দেওয়া হলো ওনাকে ওনার ওয়াইফ ডুফ্লো তার সঙ্গে ছিলেন মাইকেল ক্রেমার এরা তিনজনে মিলে এবারে পেলো মানে 2019-এ পেলো তো এইটা হচ্ছে ব্যাপার রিজার্ভেশনসের ব্যাপার কোনো আসে আমরা পরে হয়তো বিস্তারিত বলবো এবার তো ক্লস থ্রিতে চলে ক্লস থ্রি আলোচনা চালাতে চালাতে আজকে আমরা চলে এসেছি সংবিধানের 15 নম্বর ধারার ক্লজ থ্রিতে বা 3 নম্বর উপধারায় সেখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক ক্লজ থ্রি এবং ক্লজ ফোর একই সঙ্গে এক্সেপশন কতগুলো বলা হচ্ছে মানে এক্সেপশন টু দ্য জেনারেল প্রিন্সিপল অফ নন ডিসক্রিমিনেশন নন ডিসক্রিমিনেশন অর্থাৎ আমি ডিসক্রিমিনেট করছি না এর কী কী
ব্যতিক্রম সেগুলোর দিকে একটু আঙুল তুলে দেখানো হচ্ছে। কিরকম আঙুল তুলে দেখানো হচ্ছে? না, প্রথমেই বলা হচ্ছে যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে রিজার্ভেশন সিস্টেম, এসসি এসটি ওবিসি এদেরকে নিয়ে বিভিন্ন সময় যে রিজার্ভেশন দেওয়া হয়, আপনারা অনেকেই জানেন, আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারে যাচ্ছি না, শুধু দু একটা সুপ্রিম কোর্টের বিচার মানে জাজমেন্ট যেটাকে বলে সেটাকে আমি উল্লেখ করে দিচ্ছি। ইউসুফ আব্দুল আজিজ ভার্সেস স্টেট অফ বোম্বে আর গিরধর ভার্সেস স্টেট, স্টেট অফ মাদ্রাস ভার্সেস চাম্পকম দোরাই রাজন, এই তিনটে বা চারটে যে জিনিস মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বলা যেতে পারে, সেই বিচারের বাণী পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কীভাবে আপনার সংরক্ষণটা দেওয়া হবে। এবার আমি চলে যাচ্ছি একটু অন্যদিকে সংরক্ষণের ব্যাপারটায়। ওবিসিদের যে সংরক্ষণ দেওয়া হয় সেটা নিয়ে ভেরি রিসেন্ট মানে ওই যে সময়টা আমি আগের আলোচনায় আমি বললাম যে ওই ক্রিমি লেয়ার, ওইটা নিয়ে একটা সুন্দর জায়গা আমরা একটু মনে করিয়ে দিতে চাইছি আমাদের দর্শকদের। আপনাদের হয়তো মনে থাকবে সে সময় কেন্দ্রের প্রথম ইউপিএ সরকার চলছে আর রাজস্থানে সেই সময় রাজ্যপাল ছিলেন শ্রীমতী প্রতিভা পাটিল, যিনি পরবর্তীকালে আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি তখন রাজ্যপাল ছিলেন। সেই সময় রাজস্থানে গুজ্জাররা হঠাৎ করে একটা এজিটেশনে নেমে যায়, কারণ কি, তারা রিজার্ভেশন চায়। এই যে রিজার্ভেশন চাওয়া, কিন্তু আমরা দেখলাম যে আমরা জানি, আমরা যারা একটু গভীরে তারা জানি যে গুজ্জার যে সম্প্রদায় তারা কোনোদিনই কিন্তু ওবিসি সংরক্ষিত সম্প্রদায় ছিল না। ওবিসি সংরক্ষিত সম্প্রদায় থাকা না থাকার কারণে তারা কিন্তু তারা ছিল যোদ্ধা জাতি, অর্থাৎ সৈন্যবাহিনীতে তাদের বেশ ভালো রকমের যোগদান ছিল। কিন্তু যেহেতু এখন দেখা যাচ্ছে যে সংরক্ষণ পেলে মানুষের অনেক কিছু লাভ টাভ হয়, সেজন্য অনেকেই এই সংরক্ষণের আওতায় আসবার জন্য তাদের মানে এজিটেশন শুরু করল। সেই সময় সুপ্রিম কোর্ট একটা খুব আয়রনিক্যালি একটা কথা ব্যবহার করেছিল যে এটা একটা অদ্ভুত দৌড়, এটা হচ্ছে পিছন দিকের দৌড়, অর্থাৎ কিনা আমি দৌড়ে পিছিয়ে যাব, পিছিয়ে গেলে আমি সংরক্ষণ পাবো, অতএব এই দৌড়টা শুরু হয়েছে। মানে পরবর্তীকালে যাই হোক প্রশাসনিক হস্তক্ষেপে জিনিসটা থেমেছিল, কিন্তু এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সতর্ক হওয়ার দরকার আছে। সংরক্ষণ যাদের দরকার তারা অবশ্যই সংরক্ষণ পাক, কিন্তু যাদের দরকার নেই আলাদা করে তাদেরকে সংরক্ষণ দিয়ে রাষ্ট্রের এবং জনগণের করের টাকা বরবাদ করার প্রয়োজন আছে কিনা সেটা আপনারাই বলবেন আমাদের চ্যানেলের। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন সোমের কথা রিগার্ডিং, যা ও বলতে চাইছে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে দেওয়ার জন্য রিজার্ভেশনটা করা হয়েছে, কিন্তু অনেকে সেই পিছিয়ে পড়া লোকেদের সঙ্গে ঢুকতে চাইছে যাতে তারা আগাতে চায়। দিস ইজ দ্য, এইটা কিন্তু ডিসক্রিমিনেশন, রিজার্ভেশনটা ডিসক্রিমিনেশন নয়, আমার সম্প্রদায়কে একটা অন্যায্য অধিকার পাইয়ে দিচ্ছি, এটা তো মানে এক ধরনের মিথ্যাচার, জবরদস্তি, জুলুম, ডেরোগেটরি বলা যেতে পারে, অবভিয়াসলি। তো এইটা নয়, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে না পুরো ব্যালেন্স করা রয়েছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। আর আননেসেসারি এই জন্যই এই আমাদের প্রোগ্রামটা করা না, যেটা অ্যাওয়ার করার জন্য, নয় কি আনঅ্যাওয়ার হয়ে ভুলভাল কথা বললে যেটা হবে প্রবলেম ক্রিয়েট হবে, আমাদের দেশ কি এগোবে, এগোবে না পিছিয়ে যাবে। তো এটা আপনারা বুঝবেন, আপনারা জানেনও স্মার্টও, আপনারা নিজেরা না বুঝলে না, ওনাদের শুধু বুঝলে হবে না, সেই বোঝাটা ওনারা কি বুঝলেন মানে আমরা আদৌ আমাদের বক্তব্যটা ওনাদের কাছে তুলে ধরতে পারলাম কিনা সেটা আমাদেরকে জানতে হবে, কারণ বোঝা এক জিনিস আর ভুল বোঝা কিন্তু আরো বিপদজনক। আমি চাই না আবার কোনো দর্শক বন্ধু আমার দ্বারা কোনোভাবে ভুল মেসেজ তাদের কাছে যাক, কারণ আমাদের এই চ্যানেল কোনো গুজব বা দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যে তৈরি হয়নি,
এটা মানুষকে উন্নততর জীবন যাপনের জন্য জীবনযাত্রা এবং মানুষের চিন্তা ভাবনা উন্নত হবে এই আশা নিয়ে আমরা করছি। একটা ভালো প্ল্যাটফর্মে আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করছি। মানে আমি আজকে চেষ্টা করেছি আইন আর মেডিকেল কলেজ ব্যাপারটা একটু ট্যালি করে চলবো, তো এটা একটা মেডিকেল কলেজের ব্যাপার। এটা আবার মধ্যপ্রদেশ না, এটা আবার কাছাকাছি একটা জায়গা উত্তরপ্রদেশ। তো সেখানে একবার এরকম একটা ঘটনা ঘটে যে ওই রকমই করে একটা মেডিকেল কলেজে স্টুডেন্টরা যখন ভর্তি হতে যাচ্ছে তখন বলা হচ্ছে মানে দুটো দিক থেকে তাদেরকে ওই দেওয়ার চেষ্টা চলছে, যারা গ্রাম থেকে এসছে এবং যারা হিলি ট্রাইব, মানে ট্রাইব বলে ভুল বলা হয়, হেলিং ফ্রম হিল এরিয়াস অর্থাৎ পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে, এইরকম দুটো অংশে যারা বসবাস করছে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়। তো সেটাকেও যথারীতি ছাত্র মহল একটা উত্তেজনা তৈরি হয়, শেষ পর্যন্ত ব্যাপারটা আদালতে টিকে পড়ায় এবং স্টেট অফ ইউপি ভার্সেস পি ট্যানা এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট তিনি রায় দেন যে এই রিজার্ভেশনের মধ্যে ভেঙে দেওয়া হয় যে এই রিজার্ভেশন যেটা হিলি ট্রাইব হিলি এরিয়ার জন্য যেটা সেটা ঠিক আছে, কিন্তু গ্রামে আছে বলেই তাকে রিজার্ভেশন দিতে হবে এমন কোনো কথা, কারণ অনেক গ্রাম আছে আমাদের ভারতবর্ষে দেখা যায় সেগুলো যথেষ্ট বর্ধিষ্ণু গ্রাম, কিন্তু সাধারণত দেখা যায় যেগুলো পার্বত্য অঞ্চল সেগুলো তুলনামূলকভাবে অধিকাংশই অনুন্নত। আপনারা যার জন্য জেনে থাকবেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে দীর্ঘদিন কেন এখনো আছে কাশ্মীরে 370 হ্রদ হয়েছে, কিন্তু 370-এর 1, 2, 3, 4 যেগুলো সব মণিপুর, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয় ওই অঞ্চলে আসবো, আলোচনা করবো আপনাদেরকে আমরা মানে অন্ধকারে রাখতে দেবো না। অনেকে চাইছে সাধারণ মানুষ একটু অন্ধকারে থাকুক, কারণ তোমার যিনি আদর্শ তার ভাষায় সত্যজিৎ রায়ের ভাষায় যত বেশি জানে তত কম মানে, মতামত দেওয়ার অধিকার আছে, সুতরাং আপনাদেরকে জানতে হবে এবং জেনে সেটা আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তার একটা প্রমাণ আমাদের কমেন্ট বক্সে রাখতে হবে যে আপনারা কি ভাবছেন। হতে পারে আমাদের কোনো চিন্তা ভাবনা আপনাদের ভালো লাগবে না, কেন লাগছে না সেটা বলবেন, সেটাও বলতে হবে, তাহলে আমরা আবার আপনাদেরকে বলতে পারবো যে আমরা কি বলতে চেয়েছি বা আদৌ আমাদের সেই চিন্তা ভাবনার পিছনে অন্য কোনো চিন্তা আছে কিনা। আমি তো শুরুতেই বলছি আমাদের যে অনুষ্ঠান চালানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটু অ্যাওয়্যার করা, মানে আপনারা জানেন সবই, আপনারা জানেন না এ কথা আমরা বলবো না, কিন্তু উদাসীন মেইনলি আমি এই উদাসীনতাটাকে আমরা ফাটিয়ে দেব, সজাগ থাকতে আমাদের দেশে হচ্ছে যারা নতুন প্রজন্মের যারা আছে না যারা ইয়াং তাদেরকে ঠিকঠাক করে এই কনস্টিটিউশন, আমি আগে বলেছি কনস্টিটিউশনটা সুবিধা কারণ এই যে জিনিসগুলো এগুলো তো কোনো ইন্টিম ছট নয়, এগুলো মানুষের জন্য, আর মানুষের অধিকার সম্বন্ধে মানুষ যদি না জানে, ম্যানুয়াল যদি না জানে, যদি আমি একটা জানি সার্ভিস করি আমাদের কাছে একটা সার্ভিস ম্যানুয়াল থাকে, ঠিক আছে, ওই ম্যানুয়ালস এর অনুযায়ী আমাকে কাজ করতে হয়, তো আমি যখন একটা দেশে রয়েছি তার একটা ম্যানুয়াল গ্রন্থ বলুন যাই বলুন না কেন, আমি এটাকে ধর্মগ্রন্থ বলছি, এটাকে এটা আবার মিস ইন্টারপ্রেট করতে পারে, কারণ ধর্ম নিয়ে চলছে আমি ইচ্ছা করে ধর্মগ্রন্থটা বলছি এই কারণে, আমরা বলবো কারণ এটা আমাদের যদি কোনো ধর্মগ্রন্থ থেকে থাকে এটাই হচ্ছে সেটাই আসল, এবং ভারতবর্ষে থাকতে গেলে এটাকে মানতে হবে, এটাই উচিত। আপনি আদালতের রায়ের বিরোধিতা করতে পারেন, আপনি সংবিধানের বিরোধিতা করতে পারেন, আমাদের দেশে যদি সবার উপরে কেউ থেকে থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপরেও কেউ যদি থেকে থাকে তাহলে সে সংবিধান, কারণ সংবিধান অনুযায়ী তাদের নিয়োগ হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তো ওই সংবিধানই বলে দিয়েছে কে চুজ করবে আমরা চুজ করব, চুজ করব শুধু নয় তাদের, আমরা এটা নিয়েও আলোচনায় আসবো কিভাবে তারা নিযুক্ত হন, ওটা তো পরে পরবর্তীকালে আছে পরপর, মানে তাদের নিয়োগটাও কিন্তু সংবিধানের মধ্যেই তার বিধিটা বলা রয়েছে, কাজে তারা কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়, এটা না বলে এখন আমার ভারতবর্ষে থাকতে গেলে মানতে হবে।
আমি বলছি না বুঝেনি, কারণ বললে আমার অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠান? আর্টিকেল 15 নিয়ে সংবিধানে আমরা আলোচনা করলাম আজকে, কেমন লাগছে সেটা অবশ্যই লাইক ডিসলাইক করে কমেন্ট দিয়ে আমাদেরকে জানান। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করলেই এই ধরনের অনুষ্ঠানের নোটিফিকেশানগুলো চটপট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আপনাদেরকে প্লে লিস্টে গিয়ে খুঁজতে হবে না, চটপট আপনারা নতুন অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই যেটা আমাদের ডিরেক্টর এবং আমিও ছিলাম সঙ্গে বললাম যে পুরনো যেগুলো রেকর্ডিংসগুলো অবশ্যই দেখুন, কিন্তু তার সাথে সাথে আমাদের নতুন যে অনুষ্ঠানগুলো হচ্ছে আপনাদের চাহিদার সাথে তাল মিলিয়ে সেগুলোকে আরও বেশি করে দেখুন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আমরা একটা প্রয়াস করছি পরিবর্তন আনার, এবার সেটা ভালো বা খারাপ কতটা কী হচ্ছে সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে। আর আমাদেরকে জানানোর জন্য বারবার যেটা বলছি সেটা করতে হবে, লাইক শেয়ার ডিসলাইক কমেন্ট এগুলো আপনাদেরকে ক্রমাগত করে দেবে।